হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাস আজকে আমরা মূলত আমাদের আলোচনা শুরু করছি। তো আমাদের এই আলোচনাগুলোর ক্ষেত্রে আমরা অঙ্ক করব। অঙ্ক করার প্রথমে আমাদের যে বিষয়গুলো আমাদের মৌলিক আলোচনা, সেই মৌলিক আলোচনাগুলা করব। তো আজকে মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৌলিক আলোচনা লেকচার 1। এই তথ্যগুলো আমাদের হিসাব বিজ্ঞান, যেহেতু আমরা কমার্সে ভর্তি হয়েছি, যেহেতু আমরা কমার্সের স্টুডেন্ট, যেহেতু আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, তো আমাদের এখানে হিসাব বিজ্ঞানের মৌলিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে শিখে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর এই মৌলিক আলোচনা থেকে আমাদের সাধারণত অনেকগুলো প্রশ্ন আসে পরীক্ষায়, বিশেষ করে নবীত্বিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের প্রশ্নগুলো আসে। আর একটা বিষয় হচ্ছে আমাদের, আমরা আমি কোনো একটা বিষয় শিখব, আমি কোনো একটা বিষয় জানব, আমি কোনো একটা বিষয় সম্পর্কে পড়ালেখা করব। তা এখন এই বিষয়গুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এগুলা কাকে বলে, এই বিষয়গুলো যদি আমার ধারণা না থাকে, বিষয়গুলো যদি আমি না জানি, না বুঝি, তাহলে সাধারণত পরবর্তীতে আমি যখন হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে যাব বা এই বিষয়গুলোর যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যাব, তখন কিন্তু আমার নিজের ভিতরে একটা আনইজি নেস কাজ করবো, অর্থাৎ আমি এখানে সহজে অঙ্কগুলো নিতে পারবো না। সেজন্য যে কোনো কিছু করার ক্ষেত্রে আমাদেরকে মৌলিক বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে। তো আশা করি আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আজকে থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত আশা করি সাথে থাকবা। আর কারো যদি কেউ যদি নতুন করে যদি অ্যাড হতে চায় বা পড়তে চায়, তাহলে তাদেরকে অ্যাড করবা। তো আসো আলোচনা শুরু করি। আমরা প্রথমত আমরা জেনে নিব আজকে যে হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা, হিসাব বিজ্ঞান বিষয়টা কোত্থেকে আসছে বা হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা আজকে আমরা প্রথমে শিখব। আস্তে আস্তে আলোচনা শুরু করি। প্রথমে আসো এই হিসাব বিজ্ঞান, যে হিসাব বিজ্ঞান শব্দটি এসেছে ইংরেজি অ্যাকাউন্টিং শব্দ থেকে, এই ইংরেজি অ্যাকাউন্টিং শব্দ থেকে মূলত বাংলা হিসাব বিজ্ঞান, ইংরেজি অ্যাকাউন্টিং শব্দের যেটা বাংলা অর্থ হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান। এখন এখানে দেখো, এই যে আমরা হিসাব বিজ্ঞানটা লিখলাম, এটার মধ্যে সাধারণত আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের হিসাব আর একটা হচ্ছে আমাদের কি বিজ্ঞান, একটা হচ্ছে আমাদের হিসাব আর একটা হচ্ছে আমাদের বিজ্ঞান। এখন আসো, তাহলে আমরা বলতে পারি ইংরেজি অ্যাকাউন্টিং শব্দের বাংলা পরিশব্দ হচ্ছে হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের সাধারণত দুইটা অংশ, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান। এখন হিসাব বলতে আমরা কি যে বুঝি, হিসাব শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা, হিসাব শব্দের অর্থ হচ্ছে যে কি করা, পরিমাপ করা, অর্থাৎ কোনো কিছু পরিমাপ করাটাই হচ্ছে মূলত আমাদের কি হিসাব। আর বিজ্ঞান হচ্ছে যে কোনো বিষয় বা কোনো বিষয় সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে একটা বিশেষায়িত জ্ঞানটাই হচ্ছে আমাদের মূলত বিজ্ঞান। তাহলে আমরা হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, হিসাব বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে যে গবেষণালব্ধ, অর্থাৎ গবেষণালব্ধ জ্ঞান বা কলা কৌশল, অর্থাৎ কোনো তথ্য পরিমাপ করার গবেষণালব্ধ জ্ঞানটাই হচ্ছে মূলত আমাদের কি হিসাব বিজ্ঞান। ওকে, এখন আমরা যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা যদি আমরা বলি, হিসাব বিজ্ঞান বলতে আমরা বুঝি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারবারি লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে সেগুলোকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং প্রতিবেদন প্রস্তুতকরণ এবং একটি নির্দিষ্ট সময় শেষে ইয়া সম্পর্কে ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়ন, এই যাবতীয় বিষয়কে মূলত বলা হয় আমাদের হিসাব বিজ্ঞান। আবার বলতেছি, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং বিশ্লেষণ ও ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়নকে বলা হয় আমাদের হিসাব বিজ্ঞান। দেখো, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে বার্ষিক জীবন, অর্থাৎ পুরো বিশ্বে একটা ব্যক্তির জীবনে যেমন হিসাব বিজ্ঞানটা গুরুত্বপূর্ণ,
ঠিক একটা পৃথিবীতে বড় বড় উন্নত রাষ্ট্র একটা রাষ্ট্রনীতির কাছেও হিসাব বিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাকে সকালবেলা কোন একটা বিষয় হিসাব করে যেমন ঘর থেকে বের হইতে হয়, ঠিক বিকালবেলা তোমাকে ওই বিষয়টা হিসাব ক্লোজ করে তোমাকে কি করতে হবে, ঘরে ফিরে আসতে হবে। অর্থাৎ আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, তারপর আমার সামাজিক জীবন ইত্যাদি প্রত্যেকটা ক্ষেত্রে আমার হিসাব বিজ্ঞানটা হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি মনে করো আমি বাজারে গেলাম, তাহলে বাজারে গেলে আমি কয় টাকার কি করব, কয় টাকার বাজার করব, কয়টা মনে করো কয়টা কয় কেজি মাছ কিনবো বা কয়টা কয় কেজি মুরগি কিনবো, অর্থাৎ কাঁচামাল ক্রয় থেকে শুরু করে একবার করে আমার পারিবারিক অন্যান্য সবকিছু মিলে, অর্থাৎ আমার যদি আবার কোনো প্রতিষ্ঠান থাকে এই প্রতিষ্ঠানে এই যাবতীয় বিষয়গুলো আমাকে কি করতে হবে, হিসাব রাখতে হবে। তাহলে এখানে আমাদের একটা পরীক্ষা নবীর থেকে আসে, সেটা হচ্ছে যে হিসাব কি, হিসাবটা কি, হিসাবটা হচ্ছে যে আমাদের কি, হিসাবটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ অংশ। ওকে, এরপরে আসো আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। এখন আমরা যে হিসাব বিজ্ঞানটা পড়ব, এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, এখানে তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমাদের একটা পরীক্ষা নবীর থেকে আসে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানটা কি। হিসাব বিজ্ঞানটা হচ্ছে মানব সভ্যতার মতো প্রাচীন এবং পুরাতন, এই নবীর থেকেটা পরীক্ষা আসে। হিসাব বিজ্ঞানটা হচ্ছে প্রাচীন অর্থাৎ মানব সভ্যতার মতো প্রাচীন এবং পুরাতন। মানব সভ্যতা যেমন অর্থাৎ পৃথিবীর সূচনালগ্ন থেকে শুরু করে মানুষ যখন গুহায় বসবাস করে ওই দিন থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগ পর্যন্ত প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি মানুষের কাছে হিসাব বিজ্ঞানটা সমভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেদিন মানুষ বসবাস করত কোথায়, পাহাড় পর্বতে, যারা সভ্যতা বলতে কিছু জানতো না, যারা যেদিন মানুষ পশু শিকার করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত, ওই দিনও কিন্তু তারা হিসাব বিজ্ঞানের কি করেছে, কাজে লাগিয়েছে, অর্থাৎ তারা হিসাব রেখেছে। যেমন তারা পশু পাখি যখন শিকার করত কয়টা পশু শিকার করলো, এটা তারা কি করতো, হিসাব রাখতো। তাহলে মানব সভ্যতার এই একবার সূচনালগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রত্যেকটি সময়ে হিসাব বিজ্ঞানটা সমভাবে গুরুত্বপূর্ণ। সেজন্য বলা হয় থাকে হিসাব বিজ্ঞানের ইতিহাসটা হচ্ছে মানব সভ্যতার মতো প্রাচীন এবং পুরাতন, এটা পরীক্ষায় নবীর থেকে আসে। এখন আসো এই যে আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, এটাকে সাধারণত চারটা ভাগে ভাগ করা হয়। আমরা একটা একটা করে আলোচনা করব, এই আলোচনাগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে নৈতিক প্রশ্ন আসে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আসো প্রথম আলোচনা হচ্ছে যে আমাদের সূচনাকাল। এই সূচনাকালের সময়টা হচ্ছে মানব সভ্যতার শুরু থেকে শুরু করে 1494 সাল পর্যন্ত, সময়টা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা। অর্থাৎ মানব সভ্যতার সূচনালগ্ন থেকে শুরু করে 1494 সাল পর্যন্ত এই পুরো সময়টাকে বলা হয় আমাদের সূচনাকাল। এই সূচনাকালের আবার চারটা অংশ আছে। এই সূচনাকালের আবার কয়টা অংশ আছে, চারটা অংশ। একটা হচ্ছে প্রস্তর যুগ। এই প্রস্তর যুগটা কি, প্রস্তর যুগটা হচ্ছে যে পৃথিবীর সূচনালগ্নে যখন মানুষের কাছে সভ্যতা বলতে কিছুই ছিল না, যখন মানুষ গৃহ অর্থাৎ বন জঙ্গলে গুহায় বসবাস করত, এই সময়টাকে বলা হয় আমাদের প্রস্তর যুগ। এই প্রস্তর যুগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রস্তর যুগে মানুষ সাধারণত পশু পাখি শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। তো তারা কয়টা পশু পাখি শিকার করলো এই বিষয়গুলো তারা হিসাবে রাখতো, হিসাব রাখতো। এই হিসাব রাখার মাধ্যমটা হচ্ছে তারা সেই সময় সাধারণত পাথরে দাগ কেটে, তারপরে হচ্ছে গাছের বাগলে দাগ কেটে, মাটিতে দাগ কেটে সাধারণত তারা হিসাব রাখতো। তাহলে আমাদের পরীক্ষায় যদি এখানে আসে কোন যুগের মানুষ, কোন সময়ে মানুষ গাছের বাগলে দাগ কেটে বা পাথরে দাগ কেটে অথবা মাটিতে দাগ কেটে হিসাব রাখতো, এটা হচ্ছে প্রস্তর যুগে। আশা করি প্রস্তর যুগ আমাদের ক্লিয়ার। এরপরে চলে আসো প্রাচীন যুগ। প্রস্তর যুগের ঠিক পরবর্তী সময়টা হচ্ছে যে প্রাচীন যুগ। প্রাচীন যুগ প্রথমত মানুষ গুহায় বসবাস করত, বনে জঙ্গলে থাকতো, পরবর্তীতে মানুষ সমা অর্থাৎ বর্তমানে যেমন বিভিন্ন পশু পাখি যেমন বনে জঙ্গলে বসবাস করত,
ঠিক তৎকালীন সময়েও মানুষজন অর্থাৎ মানুষেরা সাধারণত এই গৃহে বনজঙ্গলে বসবাস করত। পরবর্তীতে মানুষ এই বন জঙ্গল ছেড়ে সাধারণত সমভূমিতে বসবাস করা শুরু করে। এই সমভূমিতে বসবাস করা শুরু করে সাধারণত প্রাচীন যুগে। প্রাচীন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রাচীন যুগে মানুষ কৃষিকাজ শুরু করে। এই প্রাচীন অর্থাৎ আমাদের পরীক্ষায় যদি নৈমিত্তিক আসে কোন যুগে সাধারণত কৃষিকাজ শুরু হয় সেটা হচ্ছে যে আমাদের প্রস্তর যুগে অর্থাৎ প্রাচীন যুগে। তাহলে প্রাচীন যুগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রাচীন যুগে মূলত আমাদের কৃষিকাজ চালু হয় অর্থাৎ এই কৃষিকাজটা চালু হয় মূলত আমাদের কোন যুগে প্রাচীন যুগে। এই যুগে সাধারণত মানুষ হিসাব রাখত। এই যুগে সাধারণত মানুষ হিসাব রাখত যেহেতু তারা কি করে যেহেতু তারা সমভূমিতে বসবাস করে তাহলে তারা তাদের বিভিন্ন যে উৎপাদিত ফসলগুলো এলো এগুলা বিভিন্নভাবে তারা কি করত এগুলা বিভিন্নভাবে তারা হিসাব রাখত। যেমন এই সময় তারা সাধারণত রশিতে গিট দিয়ে তারপর হচ্ছে যে তাদের দেয়ালে দাগ কেটে এভাবে তারা তাদের ফসলগুলা কি করত হিসাব রাখত। তাহলে আমরা মনে রাখবো প্রাচীন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি প্রাচীন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যুগে সাধারণত কৃষিকাজ চালু হয়। এরপরে চলে আসো বিনিময় যুগ। বিনিময় যুগটা বিনিময় মানে কি বিনিময় মানে হচ্ছে যে আমার কাছে একটা অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে অন্য জিনিস গ্রহণ করা। যেমন আমার কাছে একটা জিনিস আছে তোমার কাছে আরেকটা জিনিস আছে আমি তোমাকে আমার পণ্যটা দিলাম বা আমার জিনিসটা দিলাম তুমি তোমার জিনিসটা আমাকে দিলা এটাকে বলা হয় আমাদের বিনিময় যুগ। এখন বিনিময় যুগটার কেন উৎপত্তি ঘটেছে এখন মনে করো প্রাচীন যুগে যখন কৃষিকাজটা চালু হয় মনে করো কেউ উৎপাদন করতেছে গম কেউ উৎপাদন করতেছে ধান। এখন যে গম উৎপাদন করতেছে তার ধানের প্রয়োজন হচ্ছে আবার যে ধান উৎপাদন করতেছে তার গমের প্রয়োজন হচ্ছে। তো তারা কি করে সাধারণত যে ধান উৎপাদন করতেছে সে ধান দিয়ে গম উৎপাদনের কারকারীর কাছ থেকে গম নিচ্ছে আবার গম উৎপাদনকারী কি করতেছে গমের বিনিময়ে সে ধান নিচ্ছে। এভাবে সাধারণত কি করে এভাবে সাধারণত বিনিময় যুগের কি হয় উৎপত্তি ঘটে। এই বিনিময় যুগে সাধারণত বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সময় সাধারণত তারা দরজার পেছনে দাগ কেটে হিসাব রাখতো। কোথায় দরজার পেছনে দাগ কেটে হিসাব রাখতো। ওকে তাহলে আবার একটু ক্লিয়ার করে দিই প্রস্তর যুগে সাধারণত তারা হিসাব রাখতো গাছের বাগলে দাগ কেটে মাটিতে দাগ কেটে অথবা গুহায় দাগ কেটে। এরপরে প্রাচীন যুগ প্রাচীন যুগের বিশেষ বৈশিষ্ট্য এই যুগে সাধারণত কৃষিকাজ চালু হয়। এরপরে বিনিময় যুগ বিনিময় যুগ বিনিময় যুগে সাধারণত আমাদের অর্থাৎ লোকজন দরজার পেছনে দাগ কেটে হিসাব রাখতো আর কৃষি প্রাচীন যুগে হিসাব রাখতো সাধারণত রশিতে গিট দিয়ে। এরপরে হচ্ছে যে আমাদের মুদ্রা যুগ। এখন মুদ্রা যুগের উৎপত্তিটা বিনিময় যুগের পরে অর্থাৎ বিনিময় যুগের সময় দেখা গেছে যে অনেক সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। কিরকম সীমাবদ্ধতা যেমন মনে করো বিনিময় যুগের ক্ষেত্রে সাধারণত দানের বিনিময়ে সে গম নিচ্ছে আবার গমের বিনিময়ে কি নিচ্ছে ধান নিচ্ছে। এখন মনে করো 1 কেজি ধানের দাম মনে করো 10 টাকা আবার 1 কেজি গমের দাম মনে করো 15 টাকা তাহলে তুমি আমাকে 1 কেজি গম দিলে আমি তোমাকে 1 কেজি ধান দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে যে গম নিচ্ছে অর্থাৎ যে গম দিচ্ছে সে কিন্তু লুজার হচ্ছে। কিভাবে কারণ তার গমটার দাম আছে 15 টাকার কিন্তু ধানটার দাম হচ্ছে 10 টাকা সেই জন্য সে লুজার হচ্ছে। এখন এই লুজারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরবর্তীতে তারা একটা মুদ্রা মানে একটা মাধ্যম সৃষ্টি করছে। এই মাধ্যমের বিনিময়ে সাধারণত তারা লেনদেনগুলো করত যেটাকে বলা হয় আমাদের মুদ্রা যুগ। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মুদ্রা যুগের উৎপত্তি কখন ঘটেছে সেটা হচ্ছে যে অর্থাৎ হিসাব বিজ্ঞানের সূচনাকালে সাধারণত মুদ্রা যুগের কি হয়েছে উৎপত্তি ঘটেছে। ওকে তাহলে আমরা সূচনাকালটা শেষ করলাম। এরপরে 2 নম্বর হচ্ছে যে প্রাক বিশ্লেষণ কাল। এই প্রাক বিশ্লেষণ কালের সময়টা হচ্ছে 1494 থেকে 1800। এই প্রাক বিশ্লেষণ কালটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রাক বিশ্লেষণ কালে মূলত আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। ওকে তাহলে এই প্রাক বিশ্লেষণ কালটা হচ্ছে 1494 থেকে 1800। ওকে এই প্রাক বিশ্লেষণ কালে সাধারণত বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের জন্মলগ্ন সময়টা হচ্ছে যে প্রাক বিশ্লেষণ কাল। আধুনিক হিসাব বিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কখন প্রাক বিশ্লেষণ কালে। অর্থাৎ এই 1494 সালে ইতালির একজন নাগরিক যার নাম হচ্ছে লুকা ডি ফ্যাসিয়েলি অর্থাৎ নামগুলো মনে রাখবা
তাহলে ইতালির একজন নাগরিক যার নাম কি? নাম হচ্ছে লুকা দি ফেসিলি। এই লুকা দি ফেসিলি তিনি পেশায় ছিলেন একজন গণিতবিদ। পেশায় কি ছিলেন তিনি? পেশায় ছিলেন একজন গণিতবিদ, অথবা তিনি আবার দার্শনিকও ছিলেন, তিনি আবার ধর্মযাজক ছিলেন। তাই লুকা ফেসিলি সম্পর্কে আমরা মনে রাখব, লুকা ফেসিলি কি ছিলেন? লুকা ফেসিলি একজন গণিতবিদ ছিলেন, তিনি একজন ধর্মযাজক ছিলেন, তারপরে তিনি আবার একজন দার্শনিক ছিলেন। তিনটা মনে রাখবা, তিনটা কি করবা? মনে রাখবা। তাহলে এই লুকা ফেসিলি তিনি গণিত শাস্ত্রের উপরে একটা বই লিখছেন, অর্থাৎ তিনি গণিত শাস্ত্রের উপরে কি করেছেন? একটা বই লিখেছেন। এই বইটার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। কি বলছি? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। তিনি এই বইটা লিখছেন, এই বইটা হচ্ছে মূলত গণিত শাস্ত্রের উপরে। কিসের উপরে? গণিত শাস্ত্রের উপরে। এই বইটা টোটাল তিনটা খণ্ড রয়েছে। এই বইটা টোটাল কয়টা খণ্ড আছে? তিনটা খণ্ড। এই বইয়ের তৃতীয় খণ্ডে গিয়ে তিনি ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে তিনি আলোচনা করেছেন, যেটাকে বাংলায় বলা হয় দুই তরফা দাখিলা পদ্ধতি। এই দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে যে তিনি আলোচনা করেছেন, সেই দুই তরফা দাখিলা পদ্ধতিতে হচ্ছে যে বর্তমানে আধুনিক হিসাব বিজ্ঞান। তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে কোথেকে? এই সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই বইটা থেকে। এই বইটা হচ্ছে যে আধুনিক হিসাব বিজ্ঞানের পূর্বরূপ। অর্থাৎ এই বইটা তিনটা খণ্ড ছিল, তিনটা খণ্ডের ভিতরে তিনি ডাবল এন্ট্রি সম্পর্কে আলোচনা করেছেন। এই ডাবল এন্ট্রিটা হচ্ছে যে মূলত বর্তমান আধুনিক কি? হিসাব বিজ্ঞান। এখন এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আমাদের আসে সেটা হচ্ছে, লুকা ফেসিলি কে ছিলেন? লুকা ফেসিলি হচ্ছে একজন গণিতশাস্ত্রবিদ, ধর্মযাজক এবং কি? দার্শনিক ছিলেন। লুকা ফেসিলি কোন দেশের নাগরিক ছিলেন? লুকা ফেসিলি ছিলেন ইতালির নাগরিক। এরপরে লুকা ফেসিলি যে বইটা লিখেছেন সেটা কিসের উপরে ছিল? সেটা ছিল গণিতশাস্ত্রের উপরে। কিসের উপরে? গণিতশাস্ত্রের উপরে। এবং তিনি যে বইটা লিখেছেন সে বইটা টোটাল কয়টা খণ্ড আছে? তিনটা খণ্ড। এবং এই তিনটা খণ্ডে তৃতীয় খণ্ডে গিয়ে সাধারণত তিনি ডাবল এন্ট্রি সিস্টেম বা দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। এই দুই তরফা দাখিলা পদ্ধতিটা হচ্ছে বর্তমানে আধুনিক হিসাব বিজ্ঞান। এবং এই সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই বইটা প্রকাশিত হয় 1494 সালে ইতালির বেনিস নগরীতে। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে হিসাব বিজ্ঞান, আধুনিক হিসাব বিজ্ঞান কত সালে চালু হয়, সেটা হচ্ছে 1494 সালে। কোন দেশে চালু হয়? ইতালিতে। কোন নগরীতে? বেনিস নগরীতে। তাহলে 1494 সালে ইতালির বেনিস নগরীতে সাধারণত সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই বইটা প্রকাশ পায়। এই বইটা তৃতীয় খণ্ড থেকে মূলত আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটে। তাহলে লুকা ফেসিলিকে বলা হয় আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। পরীক্ষায় যদি আসে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক কে, তাহলে আমরা আনসার করব আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা ফেসিলি। কোন দেশে আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়? ইতালিতে। কোন শহর থেকে? বেনিস শহর থেকে। কত সালে? 1494 সালে। আর আমরা যদি এভাবে বলি, 15 শতাব্দীতে সাধারণত আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সটে চলে আসি আমরা বিশ্লেষণ কাল। এই বিশ্লেষণ কালের সময়টা হচ্ছে আমাদের 1800 থেকে 1950 সাল। 1800 থেকে 1950 সাল এই বিশ্লেষণ কালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই বিশ্লেষণ কালে সাধারণত ইউরোপের শিল্প বিপ্লব সংঘটিত হয়। ইউরোপের শিল্প বিপ্লব কোন সময় সংঘটিত হয়? সেটা হচ্ছে বিশ্লেষণ কালে। কত সাল, কোন কোন কালে? বিশ্লেষণ কালে। ওকে, ইউরোপের শিল্প বিপ্লব সংঘটিত হয়। এরপর লাস্টে আছে আমাদের আধুনিক কাল। এই আধুনিক কালে হচ্ছে যে আমাদের 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত, এই সময়টাকে বলা হয় আমাদের আধুনিক কাল। এখন এই যে আমরা এই সময়গুলো পড়লাম, আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তির যে সময়গুলো আমরা পড়লাম, প্রথমে ছিল আমাদের সূচনাকাল, প্রাক বিশ্লেষণ কাল, বিশ্লেষণ কাল এবং আধুনিক কাল, এটার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, এই ঘটনাগুলো আমরা এখন একটু জেনে নেব। প্রথমে আসি সূচনাকাল, যেটার সময়টা হচ্ছে যে আমাদের
1494 সাল পর্যন্ত, অর্থাৎ মানব সভ্যতা শুরু থেকে 1494 সাল পর্যন্ত। এই সময়ের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে চারটা। এই সময়ে প্রস্তর যুগের উৎপত্তি হয়, প্রাচীন যুগের উৎপত্তি হয়, অর্থাৎ তারপরে যে বিনিময় যুগের উৎপত্তি হয় এবং মুদ্রা যুগের উৎপত্তি হয়। এটা হচ্ছে যে আমাদের সূচনাকালের বিশেষ বৈশিষ্ট্য। এর আগে তো যেগুলো আলোচনা করছিলাম সেগুলো তো আছে। এরপরে হচ্ছে প্রাক বিশ্লেষণ কাল। প্রাক বিশ্লেষণ কালের সময়টা হচ্ছে 1494 থেকে 1800 সাল। এই সময়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সময় দুই তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি ঘটে এবং আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম শুরু হয়, অর্থাৎ আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। এরপর হচ্ছে বিশ্লেষণ কাল, যেটা সময় হচ্ছে 1800 সাল থেকে 1950 সাল। এখানে উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা ঘটছে। এই সময় আমাদের সাধারণত ইউরোপে শিল্প বিপ্লব ঘটেছে। এই সময় সাধারণত উল্লেখযোগ্য হিসাব বিজ্ঞানের কতগুলো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। এর ভিতরে এক নাম্বার হচ্ছে যে আমাদের নিরীক্ষা ও আমাদের নিরীক্ষা হিসাব বিজ্ঞান, অর্থাৎ আমাদের এই সময়ে সাধারণত কি করেছে, এই সময় সাধারণত নিরীক্ষা ও কর হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। নিরীক্ষা ও কর হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে 1840 সাল। তাহলে পরীক্ষা যদি আসে নিরীক্ষা এবং কর হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে কখন, সেটা হচ্ছে 1840 সাল। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের শুরু অর্থাৎ আবিষ্কার হয় কত সালে, 1900 সালে। অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান শুরু হয় কত সালে, 1900 সালে। এরপর হচ্ছে আমাদের সরকারি হিসাব বিজ্ঞান। এই সরকারি হিসাব বিজ্ঞানে চালু হয় 1925 সালে। কত সালে, 1925 সালে। এরপর হচ্ছে আমাদের সামাজিক হিসাব বিজ্ঞান। এই সামাজিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে 1940 সালে। কত সালে, 1940 সালে। এরপরে লাস্ট হচ্ছে আমাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে 1950 সালে। পাঁচটা হিসাব বিজ্ঞান চালু হয়েছে। এই পাঁচটা হিসাব বিজ্ঞানের ভিতরে সবচেয়ে আধুনিক হিসাব বিজ্ঞান বলা হয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানকে। পরীক্ষায় যদি নবীত্তিকে আসে যে আধুনিক হিসাব বিজ্ঞান নিচের কোনটি, সেটা হচ্ছে যে আধুনিক হিসাব বিজ্ঞান হচ্ছে যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে নিরীক্ষা ও কর হিসাব বিজ্ঞান 1840 সালে চালু হয়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান চালু হয় 1900 সালে। এরপরে সরকারি হিসাব বিজ্ঞান চালু হয় 1925 সালে। এরপরে হচ্ছে সামাজিক হিসাব বিজ্ঞান চালু হয় 1940 সালে। এরপরে হচ্ছে যে আমাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান চালু হয় 1950 সালে। এরপরে লাস্টে আছে আমাদের আধুনিক কাল। আধুনিক কাল হচ্ছে আমাদের 1950 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, এই পুরো সময়টাকে বলা হয় আমাদের আধুনিক কাল। এই সময়ে সাধারণত মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়, সেটা হচ্ছে 1970 সালে। অর্থাৎ 1970 সালে মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের লেকচারটা। তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে শিখবা। এরপরে আসো, এরপরে আজকে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিসাব তথ্য এবং ব্যবহারকারী, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে তথ্য এবং ব্যবহারকারী, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসো, হিসাব তথ্য বলতে আমরা কি বুঝি, হিসাব তথ্য বলতে আমরা কি বুঝি। হিসাব তথ্য হচ্ছে বিভিন্ন হিসাব বিজ্ঞানীগণ অর্থাৎ যে বিবরণীগুলো প্রস্তুত করে, এই বিবরণীগুলোকে বলা হয় আমাদের হিসাবের তথ্য। এই হিসাবে কি বলা হয়, তথ্য বলা হয়। যেমন মনে করো আমি 5 কেজি চাল কিনলাম, 1 কেজি সয়াবিন তেল কিনলাম, 1 কেজি ডাল কিনলাম। এইগুলো যখন আমি লিপিবদ্ধ করবো, এই লিপিবদ্ধকরণের যে মাধ্যমটা অর্থাৎ যে লিপিবদ্ধকরণ করছে, এটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের কি, তথ্য। আর হিসাব বিজ্ঞানকে বলা হয় একটি তথ্য ব্যবস্থা। খুবই গুরুত্বপূর্ণ নবীত্তিকে আসে, হিসাব বিজ্ঞানকে কি বলা হয়, হিসাব বিজ্ঞানকে বলা হয় একটি তথ্য ব্যবস্থা। এর আগে বলছিলাম হিসাব বিজ্ঞানের ইতিহাস হচ্ছে মানব সভ্যতার মতো প্রাচীন এবং পুরাতন। এখন কি আসলো, এখন আসলো হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। আবার হিসাব বিজ্ঞানকে সামাজিক হিসাব বিজ্ঞানও বলা হয়, ঠিক আছে। ওকে, এখন আসো, তাহলে এই তথ্য, তাহলে হিসাব তথ্য এবং আসো এই তথ্যগুলো কারা ব্যবহার করে, এই তথ্যগুলা যারা ব্যবহার করে তাদেরকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ হিসাব বিজ্ঞানে যে তথ্যগুলা, এই তথ্যগুলা সাধারণত দুইটা পক্ষ ব্যবহার করে, একটা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ আর একটা হচ্ছে বাহ্যিক পক্ষ। অর্থাৎ একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। এখন আমরা জেনে নেব অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আছে মালিক পক্ষ। মালিক পক্ষ, এই মালিক পক্ষ হচ্ছে যে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে আছে আমাদের পরিচালক বৃন্দ। পরিচালক বৃন্দ, এরাও হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী।
এরপর হচ্ছে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এরাও হচ্ছে বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে আছে আমাদের অভ্যন্তরীণ নিরীক্ষক, অভ্যন্তরীণ নিরীক্ষক এরা হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপর আছে কর্মকর্তা ও কর্মচারী, কর্মকর্তা ও কর্মচারী এরাও সাধারণত হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারণ এরা হিসাব বিজ্ঞানের অভ্যন্তরে অবস্থান করে। তাহলে এরা যখন তথ্যগুলো ব্যবহার করবে তখন এদেরকে বলা হয় হিসাব বিজ্ঞানের অভ্যন্তরে তথ্য ব্যবহারকারী। পরে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে, তাহলে মালিক পক্ষ, পরিচালক বৃন্দ, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী এরা হচ্ছে হিসাব বিজ্ঞানের কি অভ্যন্তরে তথ্য ব্যবহারকারী, এর বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ এই যে আমরা কয়টা লিখছি এখানে, পাঁচটা, এই পাঁচটা ছাড়া বাইরে যত পক্ষ আছে সবাইকে একসাথে বলা হয় হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী। যেমন পাওনাদার আছে, সরকার আছে, তারপর হচ্ছে যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, বিভিন্ন মনে করো সংবাদ মাধ্যম আছে, এরা সবাই হচ্ছে হিসাব বিজ্ঞানের কি বাহ্যিক তথ্য ব্যবহারকারী বা বাহ্যিক পক্ষ। ক্লিয়ার? ওকে, আসো এখন আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে পেশা হিসাবে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান পেশা হিসাবে হিসাব বিজ্ঞানটা বর্তমান বিশ্বে আমরা যে হিসাব বিজ্ঞান সম্পর্কে যে এত কথা বলতেছি, এই হিসাব বিজ্ঞানের আমাদের পেশাটা, অর্থাৎ আমি হিসাব বিজ্ঞানটা যে পড়বো, এই হিসাব বিজ্ঞানটা পড়লে ফিউচারে আমাকে কি কাজ দেবে, এটা আমার মার্কেটে কতটুকু জনপ্রিয় বা কি করতে পারবো সেটা আমি এখন জেনে নেব। এখন পেশা বলতে আমরা কি বুঝি, পেশা হচ্ছে যে আমাদের জ্ঞানলব্ধ অর্থ যেটা ব্যবহার করে আমরা যদি জীবন জীবিকা নির্বাহ করি বা অর্থ উপার্জন করি সেটাকে বলা হয় আমাদের পেশা। এখন এই হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করে কিভাবে আমরা পেশা হিসাবে কি করব, নিজেকে প্রতিষ্ঠিত করব, এই বিষয়টা আমরা একটু জেনে নিই। একটা ছোট্ট উদাহরণ দিই, মনে করো আমরা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে আগ্রাবাদ যাব, আগ্রাবাদ না মনে করো আমরা চক বাজার যাব। এখন দেখো এই যাওয়ার পথে আমি দেখব অনেকগুলা ডাক্তারের কি আছে, চেম্বার আছে বা নাম দেখা যাবে আমাদের। আমি তোমাদের কাছে প্রশ্ন করব, তোমরা কয়জন হিসাব বিজ্ঞানী বা চার্টার্ড অ্যাকাউন্টার বা আইসিএম হোল্ডারের সাইনবেক দেখবা। তো দেখা যাচ্ছে যে হাজার হাজার ডাক্তারের সাইনবোর্ড লেখা থাকলেও একজন চার্টার্ড অ্যাকাউন্টার বা একজন আইসিএম এ হোল্ডারেরও কিন্তু সাইনবোর্ড দেখা যাচ্ছে না। তাহলে যে জিনিসটা সমাজে কম দেখা যাচ্ছে, অর্থাৎ যেটার চাহিদা আছে কিন্তু আমার যেখান থেকে আমাদের কম লোক আছে, যেমন বাংলাদেশে মনে করো 3,000 বা 3,500 আমার চার্টার্ড অ্যাকাউন্টারের প্রয়োজন, কিন্তু বাংলাদেশে প্রতি বছর মনে করো 1,500 থেকে 2,000 বের হচ্ছে, তাহলে ওই যে 3,000-এর বিপরীতে 1,500 আছে, তাহলে এটা চাহিদা কতটুকু বেশি সেটা তোমরা সহজে অনুমান করতে পারো। অর্থাৎ আধুনিক হিসাব, অর্থাৎ আধুনিক বিশ্বে পেশা হিসেবে হিসাব বিজ্ঞানটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা পেশা। তুমি যদি একজন হিসাব বিজ্ঞানী, অর্থাৎ বিশেষায়িত হিসাব বিজ্ঞানী হইতে পারো, তোমার এক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা তুমি এখান থেকে অর্জন করতে পারবা। তুমি সামাজিকভাবে, তুমি দেশের মাধ্যমে, তুমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে অনেক সমৃদ্ধ থাকবা, যেক্ষেত্রে অন্য পেশা থেকে অনেক গুণ উপরে তোমার অবস্থানটা থাকবে। তাহলে আমরা বলতে পারি যে পেশা হিসাবে হিসাব বিজ্ঞানটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ শুধু ভবিষ্যতে আমাদের হিসাব বিজ্ঞানের পেশা হিসেবে আমাদের কি আছে, ভবিষ্যতে প্রচুর সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে আছে ভবিষ্যতেও আরো উত্তরোত্তর কি পাবে, স্বীকৃতি বৃদ্ধি পাবে। এখন এই যে হিসাব বিজ্ঞানের পেশা সম্পর্কে আমরা আলোচনা করব, এই হিসাব বিজ্ঞানের পেশাগুলো সাধারণত প্রদান করার জন্য কিছু প্রতিষ্ঠান আছে। অর্থাৎ তুমি কোন একটা বিষয় সম্পর্কে তুমি অভিজ্ঞ হইবা, তাই তোমার এখানে একটা কি লাগবে, তোমার একটা স্বীকৃতি লাগবে। এই হিসাব বিজ্ঞানের পেশাগুলোকে প্রদান করার জন্য সাধারণত অনেকগুলো সংগঠন আছে, পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনেকগুলো সংগঠন আছে, যেটার মধ্যে প্রথমে আমরা বলতে পারি এ এ এ। দেখো স্ক্রিনে দেখো এটার মিনিংটা চলে আসতেছে,
AAA মানে হচ্ছে যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন AA এর मीनिंग কি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এরপরে আসে আমাদের AICP AICPA AICPA American Institute Certified Public Accountant এটা আরেকটা সংগঠন এরপরে আছে আমাদের CAFA এটা তেমন ইম্পর্টেন্ট না CIMA এটা আমরা একটু জেনে নি CIMA CIMA মানে হচ্ছে যে Chartered Institute of Management Accountant Chartered Institute of Management Accountant বাংলাদেশে সাধারণত ICMA অর্থাৎ CMA ডিগ্রিটা প্রদান করে এরা এরা কি করে CMA ডিগ্রিটা প্রদান করে তাহলে Certified Institute Management Accountant এরকম দেখো আমাদের সামনে স্ক্রিনে আরো অনেকগুলো তথ্য এখানে আমাদের আছে পিছনে দেওয়া থাকবে তোমরা একটু এগুলা একটু মুখস্থ করে ফেলবা এরপরে পেশাগুলো আমরা এখানে আরো কিছু পেশা আছে পেশার ভিতরে যেমন আমাদের এখানে CA আছে তারপরে CMA আছে SSCA আছে তারপরে তারপরে CAT আছে এগুলো হচ্ছে আমাদের পেশা এই বিষয়গুলো আমাদের লেকচারের শেষে আমরা সাধারণত একটা ওইখানে টাইপ করে দিয়ে দিছি তোমরা এগুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলবা ঠিক আছে অথবা স্ক্রিনশট নিয়ে রাখবা তাহলে আরো তোমাদের পড়তে সুবিধা হবে যাবে তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে কারণ এগুলো আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন নবীত থেকে আমাদের এগুলো পরীক্ষায় আসে ওকে এখন এখন আমরা লাস্টে যেটা শিখে নিব সেটা হচ্ছে এই অধ্যায়ে কিছু অর্থাৎ আমাদের কি তথ্য অর্থাৎ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটা আমরা একটু জেনে নিব সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান হিসাব সম্পর্কিত বিশেষ জ্ঞান হলো হিসাব বিজ্ঞান হিসাব সম্পর্কিত বিশেষ জ্ঞান হলো হচ্ছে কি হিসাব বিজ্ঞান এরপরে দুই নম্বর মনে রাখবা হিসাব বিজ্ঞান আলোচনা করে অর্থ সম্পর্কিত ঘটনা তাহলে হিসাব বিজ্ঞান কি আলোচনা করে হিসাব বিজ্ঞান আলোচনা করে সাধারণত অর্থ সম্পর্কিত ঘটনা এরপরে আর্থিক লেনদেন সংরক্ষণ ও বিশ্লেষণের হাতিয়ার হচ্ছে হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেন বিশ্লেষণ এবং সংরক্ষণের হাতিয়ার হচ্ছে কি হিসাব বিজ্ঞান এরপরে আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে বা 1494 সালে এরপরে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক আমরা বলছি লুকা ফেসিয়েলি হিসাব বিজ্ঞানের ইতিহাস হচ্ছে মানব সভ্যতার মতোই প্রাচীন এবং পুরাতন প্রাচীনকালে মানুষ হিসাব রাখত অর্থাৎ প্রাচীরে গুহা এবং পাথরের দাগ কেটে আমরা আগে পড়ছি মূল্যবোধের বাহক হিসাবে কাজ করে হিসাব বিজ্ঞানকে বলা হয় একটি তথ্য ব্যবস্থা যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম এরপর হচ্ছে যে আমাদের হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলো লিপিবদ্ধকরণ হিসাব বিজ্ঞানের অনেকগুলো উদ্দেশ্য বা উদ্দেশ্য আছে বা প্রয়োজনীয়তা আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ দুই নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে তাহলে যদি আমাদের একটা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল যদি আমি অর্জন করতে চাই এটা কিভাবে অর্জন করব ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণত আমি কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পারি এরপরে প্রতারণা এবং জালিয়াতি রোধ করা সম্ভব কিসের মাধ্যমে সুষ্ঠু হিসাব রাখার মাধ্যমে এরপর হচ্ছে যে আমাদের সঠিক হিসাব রক্ষণের ফলে বৃদ্ধি পায় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরতা অর্থাৎ তুমি যদি সুষ্ঠুভাবে সুন্দর করে যদি হিসাবটা রাখতে পারো তাহলে বাইরে তোমার প্রতিষ্ঠান সম্পর্কে একটা পজিটিভ ধারণা সৃষ্টি হবে এবং এটা সম্পর্কে তোমার একটা বিশ্বাসযোগ্যতা আসবে এরপর হচ্ছে যে আমাদের ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত মূল্য সংযোজন কর এবং আব্যয়ী শুল্ক এটা ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত হয় এরপর হচ্ছে আমাদের সরকারের আয়ের উৎস হচ্ছে আয়কর শুল্ক ব্যাট এবং কাস্টম ডিউটি আয়কর শুল্ক ব্যাট এবং কাস্টম ডিউটি এগুলো হচ্ছে সরকারের আয়ের উৎস এরপর হচ্ছে যে আর্থিক তথ্য সরবরাহ করে সাধারণত কি হিসাব বিজ্ঞান আর হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা বলা হয় হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের কি ভাষা তাহলে আমাদের আজকে এতটুকু আমাদের এই যে মৌলিক অর্থাৎ মৌলিক আলোচনার মধ্যে আমাদের আরেকটা ক্লাস আছে ওই ক্লাসে আমরা আরো কিছু নতুন নতুন তথ্য নিয়ে আলোচনা আসব তবে আগে প্রথমে বলছি আজকেও বলতেছি আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে যদি আমরা অঙ্ক করব অঙ্কগুলো অনেক ইজি এগুলো এত টেনশন করারও কিছু নাই ইনশাআল্লাহ একটা ক্লাস করলে এরপরের ক্লাসে অঙ্কগুলো তোমরা নিজেরাই ইজিলি সমাধান করতে
পারবা, তেমন কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো নিজেরা একটু ভালো করে দেখবা, এর পরেও যদি কারো কোনো সমস্যা থাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবা। ফেসবুকে আছে, তারপরে তোমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা যে কোনো ফিজিক্যালি যখন আমরা যখন ক্লাসে যখন আসবো তখন ওইখানে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবা, অথবা তোমাদের এখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে, মোবাইলে তোমরা যে কোনো সময় ফোন করে কথা বলে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু শেষ করব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর একটা লাস্টে একটু মনে করে দিই, সেটা হচ্ছে তুমি কোনো একটা তথ্য বুঝতেছো না, তুমি আরেকটু কি করবা, টেনে টেনে নিয়ে ওই তথ্যগুলো আবার বারবার দেখবা, একবার না বুঝলে বারবার দেখার চেষ্টা করবা। ঠিক আছে, আর হতাশ হওয়ার কোনো দরকার নাই, আমরা ইনশাআল্লাহ শুরু করছি শেষও হয়ে যাবে, শুরু করছে শেষও হয়ে যাবে, শুধু একটু সময় দিবা। আর একটু এত পড়ালেখা কি করব না করব এগুলো নিয়ে এত চিন্তা করারও দরকার নাই, ভাবারও দরকার নাই, সময় মতো সবকিছুই হবে। ওকে, আল্লাহ হাফেজ।